প্রথম বলটা ঠিকানা লেখা একটা শট প্রথম বল থেকে স্বাগত জানালেন প্রথম বল থেকেই ওভার বাউন্ডারিটা আসলো পরবর্তী বল নিয়ে বোলিং মার্কে বাপি দাস তাকে দেখতে পাচ্ছি এবং স্ট্রাইকে কোকন হালদার পরিচিত নাম পরিচিত মুখ কোকন হালদার এবং কোকন হালদার এখান থেকে হাটু গেরে লোয়ার ফুল টস বলটাকে প্লেসমেন্ট করবেন এবং ওভার বাউন্ডারিতে আসবে আবারো একটা সুপার সিক্স আরবান কনস্ট্রাকশন এন্ড বিল্ডার সুপার সিক্স সেটা চলে আসলো এক্ষেত্রে আবারও ব্যাটের সামনে ফ্ল্যাট আবারও একটা ওভার বাউন্ডারি বাপি দাস তাকে পানিশমেন্ট দিচ্ছেন কোকন হালদার তিন বল থেকে এখন অবধি তিন তিনটি ওভার বাউন্ডারি তাকে হজম করতে হয়েছে এক্ষেত্রে সাইডটা চেঞ্জ করবেন মোস্ট প্রবাবলি এবারে ফুল টস ঠিকানা লেখা শট আর বল যাবে সরাসরি সীমানার ওপারে আবারও একটা সুপার সিক্স এবারেও ওয়ান্স এগেইন কোকন হালদার আর তার শাসনটা বজায় থাকবে এক ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ভগবান গোলা সুপার কিংস টিমের 35 কোন উইকেট না হারিয়ে এবারে ব্যাটের সামনে ফেসটাকে খুলবেন এন্ড ওভার দ্য কভার্স বল যাবে আবারো সীমানার ওপারে ওয়ান্স এগেইন সুপার সিক্স সেটা আসবে কোকন হালদার তার ব্যাট থেকে এটা সফল করলেন অফ স্টাম্প অঞ্চলে জায়গা বানালেন এবং বলকে পাঠাবেন আবারো সীমানার ওপারে সুপার সিক্স আসবে আরবান কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স সুপার সিক্স সেটা চলে আসলো দলীয় রান সংখ্যা 48 কোকন হালদার তার ব্যক্তিগত রান আশু খানকে আমরা মাঠের বাইরে থেকে প্রথম দিনে সেমিফাইনালে প্রবেশ করেছেন তার টিম ফুরফুরে মেজাজে লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বলের সিদ্ধান্ত অতিরিক্ত একটি রান আসবে দলগত স্কোরটা বাড়বে স্ট্রাইকে কোকন হালদার ফিল্ডিং এ কিছুটা রদ বদল এক্ষেত্রে স্টেপ আউট করে অ্যাক্রস দ্য লাইন ক্রস ব্যাটে কোকন হালদার ফিনিশটা করবেন এবং বল যাবে সরাসরি সীমানার ওপারে এর সাথে অর্ধশত রান কমপ্লিট করলেন কোকন হালদার ব্যক্তিগত 14 বল থেকে 53 রানে অপরাজিত একবার সকলে মিলে করতালি হোক কোকন হালদারের জন্য অর্ধশত রান কমপ্লিট করলেন রিকোয়েস্ট করব তাকে একবার ব্যাটটাকে শো করবার জন্য এক্ষেত্রে আবারও ফুল টস ফুল টোল করে পাঠাবেন ঠিকানা লেখা শট এবং বল যাবে আবারও সুপার সিক্স হবে কোকন হালদার চমৎকার ভাবে ব্যাটিং আসছে তার কাছ থেকে প্রতিটা মুহূর্তে নিজের নামের প্রতি সুনামটা অর্জন করছেন এবারও স্টেপ আউট করে ওয়ান্স এগেইন আতশবাজি সেটা কিন্তু আসছে কোকন হালদারের ব্যাট থেকে
ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি সেগুলো কালেক্ট করছেন। দলীয় রান সংখ্যা 74 এবং খোকন হালদার তার ব্যক্তিগত রান সংখ্যা 65। এবারে ওয়ান্স এগেইন কপি বুক স্টাইল খোকন হালদার তার ব্যাটটা কথা বলবে আর দর্শকরা এখানে ফিল্ডারের ভূমিকাটা অর্জন করবে। এর সাথে তৃতীয় ওভার পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা ভগবান গোলা সুপার কিংস দলের 80, কোনো উইকেট না হারিয়ে বিধ্বংসী একটা ইনিংস এখন অবধি। 17 বল থেকে 71 রানে অপরাজিত খোকন হালদার। এক্ষেত্রে খোকন হালদার সফল করলেন, দেখলেন বুঝলেন সীমানার ওপারে পাঠালেন। বাইশ বল থেকে 79 রানে অপরাজিত। এবারে ব্যাটের সামনে ফেসটা খুললেন, আগেরটা অন সাইডে ছিল, এটা এবারে অফ সাইডে। আর দর্শকরা একে অপরের সাথে একটু কোথাও মারামারি করছেন যে কে নেবে টি শার্টটা আরিয়া স্পোর্টস এর পক্ষ থেকে। এক্ষেত্রে ওয়ান সেকেন্ড ফেস খুলবেন ব্যাটের এবং স্বাগত জানাবেন ওভার বাউন্ডারি দিয়ে। ব্যক্তিগত অর্থে 92 রানে ব্যাট করছেন খোকন হালদার। স্ট্রাইক পেগ বাফিস এ তৈয়ার খোকন, আখরি ওভার আখরি 5 গেন্দ। ইয়াহ পে এক ওর বার পয়েন্ট কে দিশা মে গেন্দ কো ভেজেঙ্গে সীমা রেখা পার, এক ওর ওভার বাউন্ডারি। 98 पर बल्लेबाजी करते हुए खोकन हलदार, बहुत सारा क्लोज शतक हम देख चुके हैं लेकिन शतक अभी तक नहीं हुआ। 98 एबारे खोकन हलदार फेस्टा खुलबेन और आदर कीजिए सत्कार कीजिए और इस खिलाड़ी को साष्टांग नमस्कार कीजिए। खोकन हलदार 29 गेंद और 104 रन, 29 বল থেকে 104 রানে অপরাজিত খোকন হালদার। দলগত রান সংখ্যা 180 থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে 186। আর কমিটি মেম্বারদের জন্য কোনো গিফট নেই, এবারেও আচ্ছা রিপ্লেটা যদি দেখতে পারি তাহলে কিন্তু এটা এখন অবধি দর্শকদের ধরা সেরা ক্যাচ হতে পারে।